আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ইকুয়েশনের প্রবলেম সলভ করব। তো আমি শুরুতে আগে প্রশ্নটা বলে নিই। এখানে দেওয়া আছে 2^x - 3^y = 7। তো বলছে এই সমীকরণে x আর y এর মান নির্ণয় করতে। তো সবার আগে তোমরা নিজের আগে প্রবলেমটা ট্রাই করো, এরপর যদি সলিউশনটা না পারো তাহলে তুমি সলিউশনটা দেখিও। তো নিজে আগে ট্রাই করো, তাহলে আমি সলিউশনে চলে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো। তাহলে এখানে কি বলছে, আমাদের বলছে 2^x - 3^y = 7। তো আমি কি করব, যেহেতু আমরা এক্স আর ওয়াই এর মান বের করব, এখানে কার উপর এক্স আছে 2 এর উপর, এখানে কার উপর ওয়াই আছে 3 এর উপর, তাহলে 7 কে আমরা ভেঙে এমনভাবে লিখব যেন 2 এর পাওয়ার আর 3 এর পাওয়ার দেওয়া যায়। যেমন আমরা কি লিখতে পারি, এখানে 4+3 লিখতে পারি না, 4 আর 3 কত হয় 7 হয়, 4কে আমরা কি লিখতে পারি 2 এর পাওয়ার দিয়ে লিখতে পারি, 2^2 লিখতে পারি। তাহলে আমি এখানে একবারে 2^2 লিখে দিই, 2^2। আবার 3 এর পাওয়ার কত, 1ই রাখবো আমরা, তাহলে 4 আর 3 = 7 হয়, আমাদের কিন্তু মানের কোনোভাবে পরিবর্তন হওয়া যাবে না। এখন 2 জাতীয়গুলো একসাথে রাখবো, 3 জাতীয়গুলো একসাথে রাখবো, তাহলে এখানে 2^x - 2^2 হচ্ছে, এখানে প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল আগে থেকে 3 ছিল এই মাইনাস টু পাশে প্লাস হয়ে যাবে, প্লাস 3^y। এখন আমরা কী করবো, এখান থেকে কমন নিব, কী কমন নিব, সংখ্যাগুলো কমন নিব। যেমন এখানে 2^2 আছে আমরা কমন নিতে পারি, আর এখানে 3 আমরা কমন নিতে পারি। তো ফার্স্টে আমরা 2^2 কমন নিই, 2^2 কমন নিলে কী থাকে, 2^x / 2^2 মাইনাস এখানে 1 থাকে। দেখো আমাদের কিন্তু কোনোভাবেই মানের পরিবর্তন হওয়া যাবে না, তুমি যখন এটা দিয়ে এটাকে গুণ করবা এই ফর্মেটটাই কিন্তু চলে আসতে হবে। যেমন গুণ করো, এই মাইনাস নিচে হলো 2^2, এখানকার 2^2 কাটা যাবে, থাকবে 2^x। এখন মাইনাস মাইনাস আছে, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে 2^2 কিন্তু আসবে, মানে কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। এখানে 3 কমন নাও, কত আসবে, 1+3^y/3, গুণ করে দেখো এটাই আসবে, জাস্ট কমন নিলাম। এখন তুমি এটা কাজ করো, 2^2 × এখানে সংখ্যাগুলো আমাদের সেম, তাহলে পাওয়ার কী হয়ে যাবে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে 2^x - 2 - 1 = 3^1+3^y - 1, এই যে এখানে পাওয়ার 1, তাহলে পাওয়ার ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। এখন এখান থেকে দেখো তুমি, আমাদের 2^2, এই যে 2^2 এটা কি, 2^2 মানে 4, একটা জোড় সংখ্যা, তাহলে আমি ইভেন লিখতে পারি, ইভেন ইনটু 2 এর কোনো একটা পাওয়ার দাও, x - 2 যে কোনো কিছু হোক, 2 এর একটা পাওয়ার দাও, সাপোজ 2^3, এটা মান কত, 8, তার মানে আবার তুমি যদি 2^2 দাও তার মানে কত, 4। তো সবগুলো কি একটা জোড় সংখ্যা আসবে, সেখান থেকে আবার 1- করে দাও, 1- করলে আসবে 7, 1- করলে আসবে এখানে কত, 3, তো অবশ্যই বিজোড় সংখ্যা আসবে। তার মানে এই ফর্মেটটা, মানে এই যে 2^x - 2 - 1, এটা হলো একটা ওড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। আবার 3, এটা একটা ওড নাম্বার, এই যে এটা, আবার এটার সাথে গুণাকারে কী আছে, 3 কোনো একটা পাওয়ার নিয়ে চিন্তা করো আগে, যেমন 3^2 = 9, 3^3 = 27, তো এগুলো একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার সাথে এক যোগ করলে কী হবে, অবশ্যই জোড় সংখ্যা হবে, 9+1 = 10, এখানে 1 দিলে হয় 28, তার মানে অবশ্যই জোড় সংখ্যা হবে, তার মানে এটা একটা ইভেন নাম্বার। তো আমরা বুঝতে পারতেছি কোনটা কী হবে, কোনটা জোড় সংখ্যা কোনটা বিজোড় সংখ্যা। দেখো এটার জন্য আসছে ইভেন, এটার জন্য আসছে অড, এর জন্য অড, এটার জন্য ইভেন। তাহলে যেহেতু একটা জোড় একটা বিজোড়, তার মানে এদের গসাগু কী হবে, সবসময় 1 হবে। এখন আমরা এই ইভেনের সাথে এই ইভেনের কম্পেয়ার করব, এই ওডের সাথে এই ওডের কম্পেয়ার করব। কেন করব, কেননা বাম পাশ আর ডান পাশ তখনই সমান হবে যখন এই জোড় আর এই জোড় মিলে যাবে, এই বিজোড়ের সমান হবে, অর্থাৎ জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হলেই তো কেবলমাত্র আমরা ইভেন ইকুয়াল ইভেন বলতে পারবো, আবার ওড ইকুয়াল ওড বলতে পারবো, অর্থাৎ এর মান তখন সমান হয়ে যাবে। ব্যাপারটা হলো যে তুমি এটা ইকুয়াল তো কখনো এটা বলতে পারবে না, 2^2 = কখনো 3 হবে, কখনোই হবে না, তার মানে এটার সাথে অবশ্যই এটা তো যাবেই, আবার এটার সাথে এটা যাবে, যখন এই দুটার মান পরস্পর সমান হবে তাহলে তো আমরা বাম পাশ আর ডান পাশ সমান বলতে পারবো, তাই না? তো ব্যাপারটা এখানে সেটাই। তাহলে আমরা বলতে পারি এখন কি, আগে তুমি এটা দেখো, 2^x - 2 - 1, এটা ইকুয়াল কী হবে, এটার সাথে যাবে হলো এই যে 3,
তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল মাইনাস 1 টাকে এভাবে পার করে দাও আসবে হলো 4 4 কে আমরা লিখতে পারি 2a স্কয়ার এখন আমরা কি জানি যে আমাদের সংখ্যা সেম তার মানে আমাদের বাম পাশ আর ডান পাশ সমান হতে হলে আমাদের পাওয়ার দুটো কি হতে হবে সমান হতে হবে না হলে তো আমাদের সংখ্যা মিলবে না তাহলে হবে এখানে x মাইনাস 2 ইকুয়াল টু 2 x এর মান আসবে হলো 4 এখন আরেকটা আসো তো আগে এটা লেখো 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 এটা ইকুয়াল কত হবে এটা সমান হবে এই যে 2 স্কয়ার মানে 4 তাহলে 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল কি হবে 1 টা মাইনাস করে দাও আসবে 3 তার মানে 3 পাওয়ার 1 তাহলে y মাইনাস 1 ইকুয়াল কি হবে 1 যেহেতু আমাদের বাম পাশ আর ডান পাশ সমান হতে হবে এখানে y মাইনাস 1 ইকুয়াল টু 1 অর্থাৎ পাওয়ার দুটো যখন সেম হবে তাহলে তো আমরা সমান বলতে পারবো বাম পাশ ডান পাশ তাহলে আসবে হলো y মাইনাস 1 ইকুয়াল টু 1 y এর মান আসবে হলো 2 তাহলে x এর মান আমি পাচ্ছি হলো 4 y এর মান পাচ্ছি হলো 2 তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে